বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ পাওয়া দুষ্কর। তবে জিনিসপত্রের দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ভাগ্যে সহজে এখন এই খাবার জোটে না। কিন্তু এবার নারায়ণগঞ্জের সোনাগায় 30 টাকায় মিলছে এক প্লেট বিরিয়ানি, যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে। দূর দূরান্ত থেকে খাবার প্রেমীরা বিরিয়ানির স্বাদ নিতে এখানে ভিড় জমাচ্ছেন। বিপরীতে খাবার প্রেমীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে এই দোকান মালিককে। সোনারগাঁয়ের মেঘনাঘাট টোল প্লাজার নিউটাউন এলাকার বিসমিল্লা বিরিয়ানির দোকানটিতে সরেজমিনে গিয়ে দেখা যায় থরে থরে সাজানো রয়েছে সাদা প্যাকেট, পাশেই রয়েছে ডেক ভর্তি বিরিয়ানি, আর কালো কালিতে বড় করে লিখা একটি কাগজ দোকানে টানানো আছে, যাতে লিখা বিরিয়ানি প্রতি প্লেট 30 টাকা। অনেকেই দোকানটিতে বসে বিরিয়ানির স্বাদ নিচ্ছেন, অনেকেই আবার সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে বাসার জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছেন। জি, অন্য জায়গায় তো দাম অনেক বেশি, আর নাদিম ভাই অনেক পুরানো ব্যবসায়িক। আমি প্রেসে জব করি প্রায় 18 বছর, তখন দীর্ঘদিন ধরে খাই, সীমিত দামে বিক্রি করে। গরিবের পারফেক্ট বিরিয়ানি, এর চেয়ে ভালো বিরিয়ানি অনেক গরিব মানুষে, যারা অল্প অল্প কামাই করে, রুজি করে, যারা খেটে খাওয়া মানুষ, ওরা এই জায়গায় আসে বিরিয়ানি খায়। ভাই, আমি দেশের বাইরে থাকি, সৌদি আরব, ঠিক আছে? আমি ফেসবুকে দেখছি ভিডিও দেখে খাইতে আসলাম, ঠিক আছে, বন্ধুদের নিয়ে, তো খেতে অনেক স্বাদ। ভাই, আমি তো ফেসবুকে এই জিনিসটা পাইছি, তো এখানে খুব এই 30 টাকা প্লেট নাকি সুস্বাদু খুব খাবার বিক্রি হয়, এই জন্য অনেক দূর থেকে আসছি। সপ্তাহে 7 দিনই বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত এই দোকানে বিরিয়ানি বিক্রি হয়। বিরিয়ানি খেতে দোকানটিতে স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ ছুটে আসছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হলে দোকানটিতে ক্রেতাদের চাপ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। দোকানটিতে বসে বিরিয়ানি খেলে দাম 30 টাকা এবং পার্সেল নিয়ে গেলে 40 টাকা রাখা হয়। দোকানটিতে বিরিয়ানি খেতে আসা ভোজন রসিকরা জানান, বর্তমানে জিনিসপত্রের যে দাম, এ সময় 30 টাকায় সকালের নাস্তাও হয় না। ওই জায়গায় গরুর মাংসে বিরিয়ানি পাওয়া অনেকটা আশ্চর্যের বিষয়। আমি হচ্ছে এখানে আজকে ফার্স্ট বিরিয়ানি খাইতে আসছি। এখানে 2 বছর হলে আমি জব পারপাসে থাকা হয়, তো এখানে 30 টাকা প্লেট গরুর মাংসের বিরিয়ানি দেখে আমি ফেসবুকের আগে নিউজ দেখে আসছি এবং আসে আজকে খাইতেছি, খুব ভালো লাগতেছে। আমার ফেসবুকে দেখে খেয়ে আসতে আসছি কাশপুর থেকে, তোমার ফেসবুকে যেতে না দেখে তোমার কাছে ছুটির দিন আমরা খেতে এলাম। আমি এই 30 টাকার বিরিয়ানি আসলে ফেসবুকে দেখছি, অনেক আলোচিত, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকালকার যুগে 30 টাকার বিরিয়ানি পাওয়া অসম্ভব, কারণ যে জায়গায় নাকি আমরা 30 টাকায় সকালে নাস্তাই পাই না, ওই সময় আজকে 30 টাকায় বিরিয়ানি ওনায় দিচ্ছে। দোকানটির মালিক নাজির হোসেন জানান, দীর্ঘদিন ধরে তিনি এই ব্যবসা করে আসছেন। প্রথম দিকে ক্রেতাদের চাপ কম থাকলেও গত কয়েকদিন ধরে ক্রেতাদের প্রচুর চাপ রয়েছে। এই মূল্যে বিরিয়ানি বিক্রি করে লাভ কম হলেও সবাই বিরিয়ানির স্বাদ পায়, আর তাতেই খুশি তিনি। আসলে কি 30 টাকায় বিরিয়ানি হয় না, বর্তমান যে বাজারের পরিস্থিতি হয় না, 30 টাকায় এটা হয় না। কিন্তু আমি একটা ওই বড় দোকানদাররা যেরকম মনে করেন ওই গোস্ত অনেক বেশি দেয়, আমি গোস্তটা হালকা দিই এখানে, এই অল্প জাস্ট গোস্ত অল্প, তারপরে আপনার ওরা পোলাও চাল, পুরো পোলাও চাল দেয়, আমি পোলাও চাল কিছু দিই, পোলাও চালের খুদ দিই আর ছোলা দিই, এই একটা পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে আমি নিজে বাবুর্চি, নিজে পরিশ্রম করি, আমার স্ত্রী পরিশ্রম করে, ওইটা থেকে ইনশাল্লাহ মোটামুটিভাবে একটা আমি সেভে বিক্রি করতে পারি, আর আমার লাভ অনেক কমই হয়, বেশি হয় না। আর বেশি লাভ করতে গেলে এখানে চলবে না, এখানে হলো অল্প বেতনের মানুষ, অল্প টাকা বেতন পায়, এখানে অনেক দাম দিলে খাইবে না, খাইলে খুব অল্প খাইবে, আর অল্প খাইলেও আমার পেশা কিনে পোষাইবো না, ভালো লাগবে না। এই জন্য আমি কষ্ট হইলেও আমার লাভ কম হয়, কষ্ট হইলেও আমি চেষ্টা করি আর কি এই কম দামের মধ্যে যেন ওনারা খাইয়া তৃপ্তি পায় এবং এই প্রতিদিন আসে, এই একটা আমার চিন্তাভাবনা নিয়ে আমি কম দামে বিক্রি করি। বর্তমানে তার ব্যবসার অবস্থা উল্লেখ করে তিনি বলেন, পূর্বে দৈনিক তার 200 থেকে 300 প্লেট বিরিয়ানি বিক্রি হলেও বর্তমানে 350 থেকে 400 প্লেট বিরিয়ানি বিক্রি হয়। শীতকালে বিরিয়ানির চাহিদা আরও বেড়ে যায়, তাই তখন বিক্রিও কয়েক গুণ বেশি হয়। বর্তমানে তার 10 থেকে 12 হাজার টাকার বিরিয়ানি বিক্রি হয় বলে জানান তিনি। প্রতিদিন এখন প্রায় 300 প্লেট, 350-400 প্লেট বিক্রি হয়, 9,000, 8,000, 10,000 টাকার মতো এখন সেল হচ্ছে, আলহামদুলিল্লাহ।